ফড়া বলে তো আলাগি লেভেল কা, খালি পিল্লি আজকে ট্রেলার ছাড়া হয়েছে এবং দেখো বস 2 অক্টোবর আসছে, সেই এক্সাইটমেন্টেই আমাদের মধ্যে নেই, সবাই যেন কেমন একটুখানি নেতিয়ে রয়েছে। কারণ এবছর 2 অক্টোবর বা এবছর সম্পূর্ণ বছরটাই আমাদের কাছে খুব বাজে একটা বছর। সিনেমা নেই কোনো, আমরা হলে যেতে পারছি না, যে জায়গাগুলোয় সব কিছু মোটামুটি একটু ব্যালেন্সে এসছে, সিনেমা হল খুলেছে, সেখানেও বিজনেস দেখো একদম ধারাধার পড়ে গেছে। তো যদি এখন খালি পিল্লি ট্রেলার নিয়ে কথা বলি বস, ঠিক আছে, লাফড়া আলাগি লেভেল কা, তো এই ট্রেলারটা নিয়ে যদি তুমি খারাপ কথা বলো তাহলে তোমার ভিউজ এবং লাইকস দুটো পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়, কারণ এখন এনকেদের অ্যাগেনস্ট সবাই, মানে নেপোকিটদের। এবার হচ্ছে এই ট্রেলারটা কিন্তু কখনোই খুব একদম পাতি বলিউডের মশালা পাতে দেওয়া যায় না ওরকম কাজ দেখে মনে হচ্ছে না, ঠিক আছে। ট্রেলারটা কিন্তু খুব খারাপ, একদম জঘন্য লাগছে না। এখানে যে গল্পটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা মেয়ে যে হচ্ছে ধরো একটা খারাপ জায়গা থেকে পালিয়ে আসতে চাইছে, কিন্তু তার কাছে অনেকগুলো টাকা চুরি করা রয়েছে, যে টাকার পিছনে গ্যাংস্টাররাও পড়ে রয়েছে আবার পুলিশরাও পড়ে রয়েছে। এবার সে যে গাড়িতে উঠছে সেই গাড়িটা হচ্ছে একটা ট্যাক্সি চালকের, যেও আবার একটা লাফড়ায় জড়িয়ে রয়েছে। তো এই দুজন একটা লাফড়া নিয়ে কীরকমভাবে ভাগাভাগি করবে, এদের পিছনে কে কে পড়বে না পড়বে, এদের জার্নিটা কোথায় যাবে, এটাই হচ্ছে এই ছবির গল্প বোঝা যাচ্ছে। তবে এই ট্রেলারের মধ্যে এদের ছোটোবেলার একটা কানেকশান আছে, এটা দেখিয়ে দেওয়া খুব বড় ভুল, যে ফলে এই ছবিতে যখন ওই দৃশ্য দেখানো হবে যে আমাদের একটা পুরনো কেমিস্ট্রি রয়েছে, তখন অডিয়েন্সের রিয়াকশানটা খুব ডাল হবে, যে আচ্ছা এটা তো জানতাম, এটা হওয়ারই আছে। এবার হচ্ছে এরকম ধরনের গল্প, এরকম ধরনের পালিয়ে যাওয়া, মারপিট হওয়া, হিরো হিরোইন মিল হয়ে যাওয়া, এরকম ধরনের ছবি আমরা বহু বছর ধরে দেখেছি এবং এরকম ধরনের কাজ বেশি করে হচ্ছিলো, কিন্তু সাডেনলি অডিয়েন্সের যেরকমভাবে নাক কুচকে নারাজ হয়ে যাওয়া, তো এখন প্রশ্ন অডিয়েন্স কি ছবিটা দেখবে কি দেখবে না। তবে যাই বলো, এই ছবিটা একদম জঘন্য, একদম বাজে ট্রেলার, পাতি ট্রেলার ওরকম একবারও মনে হয়নি। এর থেকে বহু খাজা খাজা কাজ আমরা দেখেছি, যেমন হচ্ছে কালকি সত্যমেব জয়তের পোস্টারটা তার অন্যতম উদাহরণ, এবং যদি সব ঠিক থাকে এই ছবিটাও মানে সত্যমেব জয়তের বক্স অফিসে হিট হয়ে গেছে। মিলাপ জাভেরি আমরা দেশভক্ত ছবিটা দেখতে যাবো, ওই কথা বলে দেবে, দেখবে সবাই চলে গেছে, তো বিষয়টা সেখানেই। তো আমার এই ট্রেলারটা খুব খারাপ লাগেনি, আবার খুব অসাধারণও লাগেনি বলতে পারবো না, দারুণ লেগে ধাসু লেগেছে। তবে আমার মনে হয় না যে এই ছবিটাকে মানে রোস্ট করার মতো ট্রেলার এটা হয়েছে। এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে অনন্যা পাণ্ডে, ঈশান কাট্টার, এদের কেমন লেগেছে। তো আমার অনন্যা পাণ্ডের থেকে কোনো এক্সপেকটেশান থাকে না কখনো, তার এক্সপ্রেশন নিয়ে কিছু বলার নেই, অসাধারণ। তবে আমি যদি ঈশান কাট্টারের কথা বলি, সে কিন্তু একজন ভালো অ্যাক্টর, কিন্তু এই ট্রেলারটা কিন্তু তাকে খুব ভালো লাগেনি, ঠিক আছে। মনে হচ্ছে কিছু জায়গায় যেন আনফিট, আবার কিছু জায়গায় ভালো লাগছে। আর যদি আমি আনন্যার কথা বলি, তো আনন্যাকে যাই বলি না কেন, তাকে কিন্তু জাহ্নবীর মতো ওরকম বা সারা আলি খানের মতো একদম জঘন্য লাগেনি আমার, ঠিক আছে। একটু বেটার লাগতে পারে, তবে এটাকে ভালো অ্যাক্টিং বলা যায় কি না বা মোটামুটি অ্যাক্টিং বলা যায় কি না সেটা বলা মুশকিল। তবে জয়দীপকে ট্রেলারে কম দেখানো হয়েছে, সেখানে নেগেটিভ ক্যারেক্টার, তার পোর্শন দেখতে মজা আসবে, এটুকু মনে হয়। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে 299 টাকা দিয়ে কি আমরা জিপ্লেক্সে ছবিটা দেখবো, কারণ আমাদের কাছে Z5 ছিল। এবার যাই না জিপ্লেক্সে আপকামিং কোন কোন প্রজেক্ট আসছে, তাদের মতো ফার্স্ট ডে ফার্স্ট শো, টিকিট কাটো, সিনেমা দেখো, ওরকম একটা ব্যাপার। তো এই 299 টাকার আমি সাবস্ক্রিপশান নিয়ে আর কোন কোন ছবি দেখতে পারবো, জিপ্লেক্সের আপকামিং কোন কোন বড় বড় ছবি আছে আমাদের কাছে কোনো আইডিয়া নেই। তো জেনারেলি 300 টাকার টিকিট কেটে কি কেউ খালি পিলে দেখবে, এটা যদি 80 টাকা বা 100 টাকা হোক তাও একটা মানা যেত। তো টিকিট প্রাইস ইজ হিউজ, তো আমার মনে হয় এটা প্রচণ্ড বাড়াবাড়ি, এবং এই ছবিটার আহামরি কোনো গানও নেই, ফলে এর ফলে হয়তো যারা একটু গান টান দেখে ছবি দেখে সেই অডিয়েন্সও কানেক্টেড হয়নি। আমাদের কেমন লেগেছিল একটা অবশ্যই জানিও, নিজেদের খেয়াল রেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দিই ইনস্টা ফেসবুক, যেখান থেকে আমরা কানেক্টেড হতে পারবো বস, জনতা আমাদের পাশে আছে।